This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরেকটি খবরের দিকে নজর রাখবো মুর্শিদাবাদ থেকেই আসছে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে মুক্তারপুরে সেখানে সিপিএম এর এজেন্টকে মারধর করা হয়েছে বলে অভিযোগ বুথ থেকে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এমনই অভিযোগ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অস্বীকার করছে তৃণমূল মোহাম্মদ সেলিম খবর পেয়ে সেখানে যান সেই বুথে যান কারণ সিপিএম এর এজেন্টকে মারধর করা হয়েছে মুক্তারপুরে এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ওঠে মোহাম্মদ সেলিম প্রার্থী তিনি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান খবর শুনে এজেন্টকে মেরে ইনজোর্ড করেছে আর তার ফর্মটা কেড়ে নিয়ে তৃণমূলের গুন্ডা বসে আছে তো প্রেসিডেন্ট কাউন্সিল অ্যালাউ করলো কি তো আইডেন্টিফাই করতে হয় তো এখন আমি যা যেতে দাও না তো পালিয়ে যাও তোকে তো অ্যারেস্ট করতে হবে তো ইম্পারসনেশন আমরা শুনলাম মোহাম্মদ সেলিম তিনি নিজে যাচ্ছেন এবং গ্রেফতার করাতে হবে তাকে এমনটাই তার দাবি এই মুহূর্তে যথেষ্ট তৎপর দেখা যাচ্ছে আমাকে মারধর করা হয়েছে অনেক সকাল সকাল হ্যাঁ আমি সিপিএমের এজেন্ট ছিলেন হ্যাঁ মেরে বের করে দিয়েছে তারপরে শাসাগোজা করছে আমি ওইখানে দাঁড়াইলাম পুলিশকে অভিযোগ জানাইলাম তো পুলিশ বলছে যে আমি কি তোকে গেলে বসে থাকবো যারা এখানে এখন আপাতত যে স্টাফ আছে তাদেরকে বললাম যে আমাকে মারধর করলে আপনারা কী করছেন আমাকে মারধর করছে আপনাদের চোখের চুমুখে তো বলছে যে আমরা ওপরে ছিলাম খেয়াল করিনি তারপরে এক গাড়ি থানার পুলিশ এলো না সেও পালিয়ে গেছে আমার নাম মুস্তাকিম শেখ মুস্তাকিম শেখ তিনি কিন্তু কথা বলছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা